এই মুহূর্তে মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে খবর আসছে, এবং সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভগবান গোলার বিধায়কের বাড়িতে হামলা হয়েছে। এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, কি হয়েছে বিস্তারিত জানাও। দেখো শান্তমুদা, হঠাৎ করে আজকে বিকেলে কিন্তু বিধায়কের থেকে মিটিং ডাকা হয়েছিল, এবং সেই মিটিং ডেকেছিল বিভিন্ন অঞ্চলদের, অঞ্চল সভাপতিদেরকে নিয়ে, এবং বিভিন্ন অঞ্চলকে নিয়ে কিন্তু বিধায়ক মিটিং ডেকেছিল। সেই মিটিং এ কিন্তু টাইম দেওয়া ছিল যে খুঁটিরামপুর অঞ্চলের মিটিং হবে ওদের অঞ্চলকে নিয়ে 4টার সময়, কিন্তু সেই 4টার সময় মিটিং সময় পার হয়ে গেলেও কিন্তু হয়নি। 4টা থেকে 5টা মিটিং টাইম দেওয়া ছিল, কিন্তু সেই মিটিংটা কিন্তু 6টা পার হয়ে গেলেও কিন্তু সেই মিটিংটা চালু হয়নি, অন্য একটা মিটিং এ ব্যস্ত ছিল। তখন কিন্তু খুঁটিরামপুর অঞ্চলে যারা ছিল তারা কিন্তু ক্ষেপে ক্ষিপ্ত অবস্থায় তারা কিন্তু ওই সময় ওদের বেরিয়ে গিয়েছিল, মিটিং করেনি। আর তারপরেই কিন্তু ওই খুঁটিরামপুর অঞ্চলের কিছু আছে এবং আরো কর্মী সমর্থকরা কিন্তু এসে কিন্তু বিধায়কের বাড়িতে হামলা চালাই। তাদের একটাই অভিযোগ, বিধায়ক নাকি বলেছে খুঁটিরামপুর অঞ্চলের সমস্ত এরা মেম্বার প্রধানরা চোর, আর এই নিয়ে তাদের বিক্ষোভ। পাশাপাশি তারা আরো দাবি করছেন যে রিয়াত হোসেন সরকার নামে একজনের কাছ থেকে নাকি বিধায়ক টাকা নিয়েছেন ইলেকশন সময় থেকে, তাকে খরচ করাচ্ছেন, তাকে ব্লক সভাপতি হওয়ার কথা বলেছিল, কিন্তু এখন নাকি অন্য কাউকে ব্লক সভাপতি করছেন বিধায়ক, এমনটাই মানে বলে তারা কিন্তু চিৎকার করছেন বারবার। তৌসিফ, এর আগে আমরা দেখলাম সকালবেলায় তুমি খবর করেছিলে, সেখানেও কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছিল। তারপর এই রাতের দিকে রাত্রি 8টা বাজছে এবং সেই সময় এই ধরনের ঘটনা সেখানে ঘটে গেল, 9:03 এখন বাজছে, এই ধরনের ঘটনা সকালের ঘটনার সঙ্গে এটার কি কোনো রকম সূত্র রয়েছে? সকাল সকালবেলায় কিন্তু যত ক্রমশ কিন্তু যত এগিয়ে আসছেন যে অভিষেক বার্তা দিয়েছেন, যে অভিষেক ব্যানার্জি বার্তা দিয়েছেন যে সর্ব আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু ব্লক কমিটি অথবা বিধানসভা ভিত্তিক কমিটি গুলো ঘোষণা হবে, এবং সেই কমিটির কথা বলার পরে পরে কিন্তু এই দেখা যাচ্ছে বারবার ভগবানগড় ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রফ, ওর বিরুদ্ধেও কিন্তু দলেরই একাধিক একাংশ নেতৃত্বরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ দিয়েছে, এবং এই নিয়ে তারা কিন্তু রাজ্য সহ বিধায়ক সহ বিভিন্ন জায়গাতে তারা কিন্তু চিঠি করেছে এবং অনেক কথা কিন্তু তারা বলেছে। তুমি যে ছবি পাঠিয়েছো, রীতিমত ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন চেয়ার টেবিল ভেঙে পড়ে রয়েছে, বিধায়কের বাড়ির যে সামনে সেখানেও রীতিমতো তারা বিক্ষোভ করছে, হাতে বেশ কয়েকজনের হাতে লাঠি পর্যন্ত রয়েছে। বিধায়ক কোথায় রয়েছে এখন? তিনি কি সেফ রয়েছে? কি অবস্থা তার? বিধায়ক কিন্তু বাড়ির ভিতরে রয়েছেন, বাড়ি কিন্তু বাইরে থেকে তালা, মানে ভিতর থেকে তালাবন্ধ করে অবস্থায় রাখা রয়েছে, বিধায়ক বাড়ির ভিতরে সেফ অবস্থায় রয়েছে বর্তমানে। কিন্তু ঘটনাস্থলে কিন্তু বর্তমানে কিন্তু এসে পৌঁছেছে ভগবানগড় থানার পুলিশ, পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং বিধায়ক এখনো পর্যন্ত সে বাড়ির ভিতরে রয়েছে, এখনো সে বাইরে বেরোয়নি। তোসব কি বলবে যে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব যে আকারে ধারণ করলো, একজন বিধায়ক তার বাড়িতে এইভাবে হামলা চালাচ্ছে, সামগ্রিক পরিস্থিতিটা ঠিক কিরকম? এলাকার মানুষজনের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা কি বলছে? দেখো সকলে একটাই যে বিধায়ক বাইরে থেকে আসছেন এবং বাইরে থেকে এসে তারা মন মিচ্ছে মতো কাজ করছেন, দলীয় কার্যালয় নয়, সে দলীয় কার্যালয় বাদ দিয়ে কিন্তু সে রীতিমতো নিজের বাড়িকে কার্যালয় করে নিয়েছে, এবং সেখানে সে কিন্তু বিভিন্ন মিটিং মিছিলগুলো করছেন, এবং পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত অধিকারী দীপক হালদার কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বর্তমানে, তিনি এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ তৌসিফ, তুমি নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিল আমাদের প্রতিনিধি তৌসিফ ইকবাল, এবং তৌসিফ যেমনটা জানালো যে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত, ইতিমধ্যেই কিন্তু সেখানে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের ভগবানগোলায় সেখানে ভগবানগোলার বিধায়কের বাড়িতে হামলা, এবং হামলার যেটা যা বক্তব্য আমাদের রিপোর্টারের তরফ থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মিটিং চলছিল এবং কয়েকটি জায়গায় মিটিং করা হয়নি, এটাই মূলত বক্তব্য, এবং তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা। আপাতত পুলিশ সেখানে গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের পুরো মাত্রায় চেষ্টা চলছে। কি হচ্ছে পরিস্থিতি পুরোপুরি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যেই। নজর রাখুক NTV WP।